ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। পিলখানা হত্যাকাণ্ডের 13 বছর আজ। দিনটি উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। পিলখানার ঘটনায় কোনো ষড়যন্ত্রকারী থাকলে তাদেরও খুঁজে বের করা হবে, আওয়ামী লীগ নেতা ফারুক খানের আশ্বাস। সেনা অফিসার হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের আড়াল করা হয়েছে, মির্জা ফখরুলের অভিযোগ। দেশের সব মানুষকে করোনা টিকার আওতায় আনতে শুক্রবার ছুটির দিন টিকা দেওয়া হলেও অনেকেই ফিরতে হচ্ছে টিকা না দিয়েই। আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। কেজিতে 2 থেকে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। অল্প কিছু মানুষের হাতে চালের বাজার জিম্মি, জানালেন পাইকারি ব্যবসায়ীরা। বান্দরবানের রুমায় গ্রাম্য বিরোধে পাড়া প্রধান সহ তার পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 6 জনের নিহতের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড, দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কৃষ্ণনৈক্য পরিষদের। ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা। এরই মধ্যে রাশিয়ার হামলার ইউক্রেনে 150 সৈন্য নিহত হয়েছে, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পরপর 2টি ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মাদাগাস্কার। ঘূর্ণিঝড় বাতসিরায়ের পর সেখানে আঘাত হেনেছে আরেক গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এমনাতি। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের সামনে বড় স্কোর দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে টাইগাররা। ফিরতি লেগে নাপোলিকে উড়িয়ে উয়েফা ইউরোপা লিগের শেষ 16 উঠেছে বার্সেলোনা। গতকাল প্রতিপক্ষের মাঠে 4-2 জয় তুলে নেয় কাতালান জায়ান্টরা।